পানিতে থই থই চলন বিল শীতের সাথে সাথে রূপ বদলিয়ে নতুন ছাদে সেজেছে। মাইলের পর মাইল চোখের দৃষ্টি সীমানায় বিস্তীর্ণ সরিষা ক্ষেত, আর দোল খাচ্ছে হলুদ ফুল। এ যেন হলুদের স্বর্গরাজ্য, ক্ষেতের মাছ দিয়ে আঁকাবাঁকা গ্রামীণ মেঠোপথ, প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য। দিগন্ত জোড়া ফসলের মাঠে চোখ জুড়ানো হলুদের দেখা মিলবে পুরো চলনবিল জুড়েই। সিরাজগঞ্জের তারাশ ও উল্লাপাড়া উপজেলা ছাড়াও সদর, রায়গঞ্জ সহ বেশ কয়েকটি এলাকা হলুদের শোভায় ছেয়ে আছে। বিস্তীর্ণ হলুদের মাঠে কান পাতলে শোনা যায় মৌমাছির ভো ভো শব্দ। একটি ফুল থেকে আরেকটি ফুলে ছুটছে লাখ লাখ মৌমাছি, সারাদিন ব্যস্ত সরিষার প্রতিটি ফুল থেকে মধু আহরণে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। সত্যি কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতাটির মতো মধু আহরণে মৌমাছির ব্যস্ততার যেন শেষ নেই। আর এই মৌমাছির মাধ্যমেই মধু আহরণ করছেন মৌচাষীরা। সরিষা ক্ষেতের পাশে শত শত মৌ বাক্স স্থাপন করে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহে এখন ব্যস্ত মৌচাষীরা। বিশেষভাবে তৈরি সব মৌ বাক্সে 7-8টি ফ্রেম বা মৌচাক থাকে। এক একটি মৌ বাক্সে 45-50 হাজার মৌমাছি থাকে। এই মৌমাছিগুলোই সরিষা ফুল থেকে প্রতিদিন একটু একটু করে মধু সংগ্রহ করে বাক্সে থাকা মৌচাকে জমা করে। আর মৌচাষীরা 7 দিন পর পর ধোয়ার মাধ্যমে মৌমাছি সরিয়ে মৌচাকগুলো একটি মেশিনে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মধু উত্তোলন করেন। মানুষ জানে না যে বাক্সে মৌমাছি চাষ শুরু করা যায়, কিন্তু দিন দিন এখন মনে করেন যে লাভবান ব্যবসা। আমরা 200 বাক্স থেকে মোটামুটি এই বছর আমার একটা টার্গেট আসছে যে 8-10 টন মধু পাবো। 10 টন মধু পাইলে দেখা যাবে যে মোটামুটি আমার এই বছরে 4-5 লক্ষ টাকা ইনকাম হবে, খরচ করতে বাদ দিয়া, যদি ওদের আল্লাহ ভালো রাখে আর কি। এখানে প্রত্যেকটা কলোনির ভিতরে একটা করে রানী মৌমাছি আছে আর রাজা মৌমাছি আছে। শুধু রানী শুধু বাচ্চা দেয়, 1-1200 করে প্রতিদিন ডিম দেয়। সেই রানীর পেট থেকে সব মাছি জন্ম হয়। এটা যতগুলো মাছি দেখতেছেন ওরাওরি করতেছে, এগুলো সব চমিক মাছি। আর শুধু একটা আছে রানী মৌমাছি যেটা শুধু বাচ্চা দেয়, আর রানীর কখন কি দরকার এটা চমিক মাছি নিয়ে আসে। এদের কোনো বাচ্চা কাচ্চা হবে না, শুধু এরা শুধু মধু আহরণ করবে। প্রথম প্রচেষ্টা মাছাটা দেওয়া হয় ভিতরে, তখন মৌমাছি যায় বাইরে, যায় ফুল থেকে মধু নিয়ে আসে, মাছাতে রাখে। এভাবে এভাবে মানে 1 ফোঁটা মধু আনতে প্রায় 10 বার যাইতে হয় মৌমাছিকে মাঠে। 10 বার মৌমাছি নিয়ে 10 বার নিয়ে এসে 1 ফোঁটা পরিমাণ মধু হয়। তো এই মৌমাছিটা মধু নিয়ে আসে আস্তে 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 5-7 দিনে মাছাতে ভরাই। তখন আমরা মাছাটা আনলোড করি, ওই যে মেশিনের মাধ্যমে আনলোড করে তারপরে আবার মাছাটা, খালি মাছাটা আবার ওর ভিতরে ঢুকায় রাখি। তাতে আমরা মাছাটাও নষ্ট হয় না, এবং মাছাটা বানাইতে যে ওদের একটা সময় নয়, ওই সময়টা নষ্ট হয় না। একটা মৌমাছির বক্সে অন্য মৌমাছিটা ঢুকবে না, যদি ওটা ঢুকে ওটা মাইরা বাইরে ফেলা দেয়। এদের দিক খুব শক্ত। আপনি একটা মৌমাছির বক্স যদি একটু ওলট পালট করে রাখেন, যেগুলো মাঠে আছে মৌমাছিগুলো আসবে, এসে দেখবে যে ওর বক্স ওখানে নাই, ওখানে তো অন্য বক্স, ওই বক্সে ঢুকবে না। আবার ওই উলট মানে উল্টায় রাখছেন, অল্টার করে রাখছেন, ওটার মৌমাছি এটাতে ঢুকবে না, মারামারি করবে, ইয়ে করবে, এরকম অনেক প্রসেস আছে। আর পুরাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে একটা রানী থাকে একটা কলোনিতে, ওই রানীর নেতৃত্বেই সবগুলো মৌমাছি অর্কার মৌমাছি কাজ করে। এবং এদের মৌমাছি শুধু মধুই আনে না, এরা পলিন আনে, প্রোপোলিস আনে, এদের থেকে মোম পাওয়া যায়। একসময় কৃষকদের ভুল ধারণা ছিল যে সরিষা ক্ষেতের পাশে মৌ চাষ করলে ফসলের ক্ষতি হয়। তবে বর্তমানে এই ভুল ধারণা থেকে কৃষকরা বের হতে পেরেছেন বলে জানান মৌ চাষিরা। তাদের ধারণা ছিল যে মৌমাছি বলে ফুল খায় ফেলায় নাকি, তো এখন আমার বিএস ভাইয়েরা এসে তাদের বোঝানোর পরে যে না, মৌমাছির দ্বারাই পরাগায়ন হয় ফুলের, সরিষার উৎপাদন ভালো হয়, দানা পুষ্টি হয়। মধু চাষ হওয়ার পরে পরাগায়ন বেশি হয়, ফলে ওই আমার শস্য বেশি হয়, ফলন বেশি হয়, দানাডোর পুষ্ট হয়। পরাগায়নের কারণে আগে 4-5 মণ হইতো, এখন 7-8 মণ, 9 মণ পর্যন্ত শস্য হয়।
প্রকৃতির এই হলুদ সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে দল ভেদে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। চারদিকে এত ফুলের সমারোহ, হলুদের সমারোহ দেখার জন্য আর কি আসা, ভালো লাগতেছে খুব। আসলে আমরা তো শহরে থাকি, এত হলুদ যে যত দূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, হলুদের একটা সমারোহ। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ লাভজনক হয়, অনেকে ঝুঁকছেন এই পেশায়, কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকেরও। আমি এই কাজ করার পরে আমার গ্রামের অনেক ছেলেপেলে এই কাজে যোগ দিয়েছে, কারণ এটা পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাওয়া যায় এবং এই টাকা দিয়ে পড়াশোনা খরচ চালিয়ে যাওয়া যায়। মৌচাষ শিল্প একটা সম্ভাবনাময় একটা শিল্প, এই শিল্পের মাধ্যমে অনেক বেকার যুবক যদি আমার মতো এগিয়ে আসে বা অনেক ছাত্র যদি এগিয়ে আসে, তো লেখাপড়ার পাশাপাশি এটা দিয়ে অনেক কিছু ভবিষ্যতে করা সম্ভব। আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমে মধু সংগ্রহ বেশ ভালো বলে জানান মধু সংগ্রহ সমিতির নেতা। তবে সিন্ডিকেটের কারণে মধুর সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেন। চলন বিলে সারা বাংলাদেশের যত মধু হয়, আমি মনে করি যে আমাদের চলন বিলটাতে, সিরাজগঞ্জ জেলাতে মধুর খনি, এটা সারা বাংলাদেশের 12 আনা মধু কিন্তু আমাদের সিরাজগঞ্জ থেকেই উৎপাদন হয়। সিরাজগঞ্জের এবার টার্গেট আছে যে গেছে বছর আমরা টার্গেট দিয়েছিলাম, টার্গেট ফিল আপ করতে পারিনি, তো এবার আকাশ ভালো, তত ঠান্ডা নাই, মৌমাছিও ভালো আছে, আমরা আশা করছি যে এবার 2000 টন পার হয়ে যাব এই সিরাজগঞ্জের চলন বিলের মধু দিয়ে। তো এই 2000 টন মধু যদি আমরা নিজেরা মার্কেটিং করতে পারি, তাহলে হয়তো আমরা যে জিনিস যত টাকা বিক্রি করতেছি আমরা কিন্তু ডবল দামে বিক্রি করতে পারতেছি। কোম্পানিরা দেখা যাচ্ছে যে আমাদের এখানে 1 কেজি মধু 200 টাকা দিয়ে নিচ্ছে, তারা 1 কেজি মধু 800 টাকা বেচতেছে, তাহলে আমরা চাই না 800 টাকা না, 1 কেজি মধু আমাদের থেকে 200 টাকা দিয়ে কিনুক, তাও আমরা লাভবান হব। আমরা কোনো ভর্তুকি চাই না, আমরা চাই প্রযুক্তি। এই প্রযুক্তি হলে আমরা অনেক আগে যেতে পারবো এবং আমাদের বেকারত্ব দূর হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যেন আমাদের একটা প্রসেসিং প্ল্যান দেয় সিরাজগঞ্জে এবং শিল্প পার্কে। আমরা গরিব মানুষ, আমাদের সেরম জায়গাও নেই, আমরা জায়গাও দিতে পারবো না। উনি যদি একটা প্রসেসিং প্ল্যান দেয় বিসিকের মাধ্যমে, তাহলে হয়তো আমরা অনেক লাভবান হতে পারবো এবং এই শিল্পর উপর অনেক ছেলেরাই ঝুঁকে পড়বে। কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য মতে চলতি বছর জেলায় প্রায় 50,000 হেক্টর জমিতে সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা 71,000 মেট্রিক টন, আর প্রায় 2,000 মেট্রিক টন মধু সংগ্রহের আশা মৌচাষী সমিতির। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।